ইদানিং আমাদের বাংলাদেশে একটা ট্রেন চালু হয়েছে যে সমানে মাথা নেড়া নেড়া করছে আর কি, এবং মানে মজা করে এটা নেড়া করা মাথার অনেকগুলো ছবি একসাথে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছে। জি, ইসলাম এই মাথা নেড়া করার ব্যাপারে বা এটার, আমি অবশ্য আজকেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেছি যে চিকিৎসা বিজ্ঞানে এটার কোনো ভ্যালু আছে কিনা, মানে চুল ফেললে আসলে কোনো উপকার হয় কিনা, উপকার হবে কিনা, যে না এটা, উনি বলছেন না এরকম কোনো বিষয় আমার জানা নেই। উনি যথার্থই বলেছেন চিকিৎসা বিজ্ঞানের সাথে ইসলামের একেবারেই 100% একেবারে সাদৃশ্য রয়েছে এবং মিল রয়েছে, মোয়াফাকাত রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে এই যে একটি বিমার আমরা বলা চলে যে এটা একটা বিমারই হয়ে গেছে এখন, যে করোনা বিমার আসছে সেই বিমারের সঙ্গে আমাদের মাথা নেড়া করার একটা প্রবণতা এবং প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে চারটি জায়গা ছাড়া আসলে মাথা নেড়া করার কোনো সুযোগ নেই। এটা যদি কেউ করতে চায় তাহলে এবার নিন্দা করা হয়েছে হাদিসের মধ্যে, এটাকে বেদা, উলামায়ে কেরাম বেদা বলেছেন, এটাকে বেদা বলেছেন যে বিনা কারণে, অর্থাৎ চারটা কারণ। এক নম্বর হচ্ছে আমরা জানি সন্তান জন্মগ্রহণ করার পরে 7 দিনের মাথায় তাকে চুল ফেলে দিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাতি ইমাম হাসান জন্মগ্রহণ করলেন তখন আল্লাহ রাসূল তার কন্যা ফাতেমাকে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বললেন যে তুমি তার মাথার চুলটা ফেলে দাও এটা এবং ওজন করে এটা সম পরিমাণ রূপা দান করে দাও। তাহলে এটা হচ্ছে একটা অথেন্টিক আমল, যেটা সুনানে তিরমিজির মধ্যে হাদিসটি এসেছে। এরপরে সহিহ বুখারীতে এসেছে যে কোনো মানুষ যখন আপনার উমরা করতে যায়, হজ করতে যায়, তখন আমরা জানি সুনির্দিষ্ট কাজগুলো সমাপন করার পরে তাকে এটা, এমনকি সেখানে আমাদের মা বোনরা যারা মেয়েরা রয়েছেন তাদের কিন্তু চুলের অগ্রভাগটা কেটে ফেলে দিতে হয়, এটি হচ্ছে আমাদের, হ্যাঁ এটা সুন্নাহ, এটি করতে হবে আমাদেরকে। 3 নম্বরে হচ্ছে আপনার যখন কোনো রোগ বিমার হয়, যেমনটা আপনি বলেছেন যে কোনো স্কিনে যদি কোনো সমস্যা হয়, একজন ডাক্তার হ্যাঁ বললো যে তোমার আসলে মাথায় এমন সমস্যা হয়েছে যে এখন চুলটা ফেলে দেওয়া দরকার, একজন মানে বিশেষজ্ঞ ডাক্তার যখন আপনাকে বলবেন তখন এটা ফেলে দেওয়া শরীয়তে এটা জায়েজ আছে। আর 4 নম্বরে হচ্ছে একটি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিধর্মী অন্য ধর্মের একজন লোক এসেছিল যে আমি ইসলাম কবুল করব, আল্লাহ রাসূল বলছিলেন যে তুমি মাথার চুলটা ফেলে দিয়ে আসো। তার মানে এটা দ্বারা বোঝানো হয়েছে তোমার মাথার ভিতরে আসলে যে শিরক আছে, মানে কুফরি চিন্তাগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে পরিচ্ছন্ন হয়ে আসো, তোমাকে কালেমা পড়ানো হবে, এইটাও একটা হাদিস দ্বারা পাওয়া যায়। তাহলে এই 4টি জায়গা ছাড়া মূলত কোথাও কিন্তু আর এই মাথা নেড়া করবার জন্য উৎসাহিত করা হয় না ইসলামে, এবং এটা মেডিকেল সায়েন্সও কিন্তু বলে না। তো কাজে আমরা আসলে এইটা আমাদের মধ্যে এই বাস্তবতার কারণে এখন একটু বলি, হয়তো মানুষের মধ্যে যদি এই বাস্তবতার সমস্যাটা থাকে যে এখন আমরা হয়তো ইতে যেতে পারি না, সেলুনে যেতে পারি না, হয়তো অনেকেরই চুল বড় হচ্ছে, এখন ওখানে গেলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এটা বাস্তবতা। কিন্তু এটা ছাড়া যদি আপনার ভিতরে এই বিশ্বাস কাজ করে যে মাথার চুল ফেলে দিলে করোনা ভালো হয়ে যাবে অথবা আমার করোনা স্পর্শ করবে না, তাহলে এটা বিজ্ঞানও বড় না, এটা শরীয়তও বড় না।